হ্যালো বন্ধুরা, লেটস কো চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আপনার বন্ধু সৌমাল্য। আবার বেরিয়ে পড়েছি বলে দিয়ে আমরা আবার একটা জায়গা, আপনাকে ঘোরার জায়গা আপনার কাছে তুলে ধরবো। আমিও ঘুরবো, আপনাকেও আমার সাথে সাথে নিয়ে যাবো, ঘোরাবো, এনজয় দেবো খুবই সুন্দরভাবে। সেই জায়গাটা হলো হচ্ছে গিয়ে গোয়া। তো ভারতবর্ষে খুবই ক্ষুদ্র একটি রাজ্য গোয়া, কিন্তু বিচের জন্য বিখ্যাত, নাইট লাইফের জন্য বিখ্যাত। কীরকম কীভাবে এনজয় করি না করি সব কিছু দেখাবো। শুধু গোয়া, এই গোয়া ট্রিপটা অন্যরকম করতে চলেছি, সেই প্যাকেজের মতো নয়, 3 দিন 4 দিন, এত অঢেল সময় নিয়ে যাচ্ছি, একদম 15-20 দিন মতো। আমার একটা বন্ধু ওখানে থাকে, আমাদের অরুণাচল ভিডিও যদি দেখে থাকেন অরুণাচল প্রদেশের, আশা করি দেখবেন, আমার বন্ধু সিদ্ধার্থ ভট্টাচার্য, গিয়ে ওকে গোয়াতের সঙ্গে পরিচয় করে দেবো। এখন বসে আছি কোথায় বলুন তো, দেখতেই পাচ্ছেন আমাদের কলকাতা এয়ারপোর্টে। তো এটাই হচ্ছে কি, যাই হোক, ভাগ্যবশত বলুন বা যাই হোক, এটা আমার হচ্ছে এয়ারপোর্টে প্রথমবার জার্নি। সব কিছু ছোটোখাটো খুঁটিনাটি ইনফরমেশান শেয়ার করবো। এই পার্টটাতে আপনাকে যা দেখাবো হচ্ছে কি, আমাদের বাড়ি থেকে জার্নি, অর্থাৎ মানে এয়ারপোর্ট থেকে গিয়ে গোয়াতে পৌঁছালাম কীভাবে, বা ছোটোখাটো কোনো ইনফরমেশান সেখানে গিয়ে আমার বন্ধুর সঙ্গে পরিচয় করাবো, নেক্সট দিনগুলো কীভাবে প্ল্যান করবো সেটাও হালকা ফুলকা দেখাবো। এবার আপনাকে জানাবো এয়ারপোর্টের কিছু খুঁটিনাটি কথা, মানে একদম প্রথম থেকে আপনাকে বললে, যখন আপনি যদি ট্যাক্সি করে একদম এয়ারপোর্টের মধ্যে আসেন তো তাহলে ভালো, কোনো কথা নেই, বা যদি কোনো রকম বাস ধরে একদম এয়ারপোর্টের মেন টার্মিনালসের মধ্যে যদি আসেন তখন খুবই ভালো। নচেত যদি আপনি বাইরের রোডে নামেন, ওখান থেকে কিন্তু ট্যাক্সি বলবে কিন্তু 200 টাকা, মানে ট্যাক্সি কিন্তু এখানে মানে 7 মিনিটের বেশি যদি ট্যাক্সি এখানে পার্কিং থাকে তাকে 140-150 টাকা তাকে দিতে হয়। তো এ বাবদ সেজন্য আপনাকে 200 টাকা চার্জ করবে। কিন্তু আমার একটা বেস্ট আইডিয়া হবে, আপনি সেই পায়ে টানা রিক্সই উঠুন, আমি সেটা করে এসেছি, 50 টাকা নিয়েছে। তো আসার পরে আপনি টার্মিনালসের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে আপনাকে কিন্তু দোতলায় উঠতে হবে, মানে লিফ্ট থাকবে অবশ্যই, লিফ্টে করে দোতলায় উঠে গেলেন, সেখানেই হবে এরপরে তারপরের প্রসিডিওর। আপনার টিকিটটা যেটা থাকছে ওটা আপনার মোবাইলেও থাকলে হবে, কিংবা আপনি জেরক্স করলেও আনলে হবে, কোনো চাপ নেই। মোবাইলে দেখানোর পরে তারপরে আপনাকে হচ্ছে গিয়ে সঙ্গে সঙ্গে আপনার অরিজিনাল একটা আইডেন্টি কার্ড দেখবে, সেটা ভোটার কার্ড হোক কি আধার কার্ড হোক কি প্যান কার্ড, মানে এই কার্ডগুলো হচ্ছে দেখবে। তো ঢোকার পরই দোতলাতে তারপরে দেখতে পাবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম হচ্ছে কি এগুলো আছে, মানে আউটলেটগুলো, যে এয়ার এশিয়া বলুন বা ইন্ডিগো বলুন, স্পাইসজেট, আপনার নির্ধারিত এতে চলেই যাবেন। যেমন আমার ইন্ডিগো ছিল, আমি ইন্ডিগোর কাছে চলে গিয়েছিলাম, তারপরে আমার টিকিট দেখালাম, সব কিছু দেখালাম, বললো আপনার হচ্ছে গিয়ে একটা বোর্ডিং পাস করতে হবে। বোর্ডিং পাস যদি এদের কাছে করতে চান এরা হচ্ছে কি 200 টাকা চার্জ করবে। বাট আমি বলবো, সাজেশন দেবো আপনাকে, অবশ্যই অনলাইনে করে নিন, একদম ইজিলি ব্যাপার। ইন্ডিগো তো সাইডে যাবেন, বোর্ডিং পাসের জন্য আপনার পিএনআর নাম্বার দেবেন, তারপরে ইমেল কিংবা আপনার টাইটেল বলবেন, করলেই আপনার হচ্ছে বোর্ডিং পাস চলে আসবে। সেই বোর্ডিং পাসটা এসে যাওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে বাই ফ্রিতে, মানে অপশানে, মানে ফ্রিতেই আপনি হচ্ছে প্রিন্ট আউট করতে পারবেন। প্রিন্ট আউটটা খুব ইজি ব্যাপার, যদি না পারেন, আমি ধরুন প্রথমটা একটু মানে কোনোদিন করিনি, তো এদেরকে বলতেই প্রিন্ট আউটটা করে দিল। যেই এই প্রিন্ট আউটটা, এই প্রিন্ট আউটের পরে আপনার সব কিছু ওখানেই হচ্ছে কি, আপনার এবার হচ্ছে কি বড়ো ব্যাগটা, যেটা চেক ইন ব্যাগ বা বড়ো লাগেজ ব্যাগটা, যেটা 15 কিলোর মধ্যে ওয়েট থাকে থাকতে হয়, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই কাগজেই হচ্ছে গিয়ে ওরা লিখে ফিখে দিল, মানে আমার লাগেজ ব্যাগের সব জিনিসপত্র, তারপরে আমাকে সিকিউরিটি চেকের জন্য ভিতরে চলে যেতে বললো। তারপরে হচ্ছে গিয়ে আপনি বোম ফোম নিয়ে যাচ্ছেন কি না, কিংবা সব কিছু চেক হবে, দুহাত পা তুলে সব কিছু চেকের পরে হচ্ছে গিয়ে, চেকের আগে অবশ্য আপনার মানে যেগুলো ইলেকট্রনিক্স গ্যাজেট আছে, লাইক ব্যাটারি পরিচালিত জিনিস, লাইক মোবাইল, ক্যামেরা, সব কিছু আপনাকে একটা ট্রেতে রাখবে, চার্জার, হেডফোন, আমার এই গলার এই যে কলার আই ফোনগুলো, এগুলো সব কিছু একটা ট্রেতে রাখতে হবে। আরেকটা হচ্ছে গিয়ে জায়গার সব চার্জ, মানে ব্যাগটা, মানে যেটা মানে হ্যান্ডব্যাগ যেটা হচ্ছে গিয়ে আপনি নিয়ে যাবেন সাথে করে, মানে আপনার সঙ্গেই থাকবে যেটা সবসময়, সেটা যেটা 7 কিলোর মধ্যে ওয়েট থাকতে হয়, সেটাকে হচ্ছে গিয়ে আরেকটা ট্রিতে রাখতে হবে। দুটো ট্রিতে, একটাতে ইলেকট্রনিক্স গ্যাজেট, আরেকটাতে বাকি ব্যাগ সমেত। বেল্টটাও রাখতে হবে কিন্তু ইলেকট্রনিক গ্যাজেটের মধ্যে, বা পার্স রাখতে হবে, যে কোনো লেদারের জিনিস। তারপরে হচ্ছে গিয়ে ওটা এক সাইডে ঢুকিয়ে দিলেন, অন্য সাইডে দেখবেন আপনার ব্যাগটা চলে এসেছে। এবার সেখান থেকে আবার নিয়ে যথারীতি ব্যাগে যে ছিল ব্যাগের মধ্যে আপনি আবার ঢুকিয়ে নেবেন। তারপরে আপনার যে বোর্ডিং পাসটা দেখবেন, আপনার হচ্ছে গিয়ে গেট নাম্বার কত লেখা আছে, আমার গেট নাম্বার 22। এবার হচ্ছে 22-এর গেটের কাছে এবারে আপনাকে বসে থাকতে হবে, সময় প্রত্যেকেরই হাতে বেশি থাকবে, অবশ্যই সময় নিয়ে বসবেন, এদিক ওদিক এক্সপ্লোর করতেই পারেন, কোনো চাপ নেই। আর আমি সেই সময় আপনার জন্য হালকা ফুলকা ভিডিও বানাচ্ছি, অনেক জ্ঞান মারছি, আপনি জানি সব কিছুই জানেন, আর তাও একবার আপনাকে শুনিয়ে দিলাম। আর যদি না জানেন আশা করি কিছুটা হেল্প হবে, যদি কোনোরকম অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন। আপনি চলুন বন্ধুরা, এবার আপনাকে নিয়ে যাচ্ছি একটু এদিক ওদিক ঘোরাতে, আর সঙ্গে সঙ্গে আমাদের এয়ারপোর্টের বাথরুম কেমন হয় সেটার হচ্ছে গিয়ে ভিউ দেখার জন্য আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন বন্ধুরা। এবার চলে এসেছি ওয়াশরুমের মধ্যে, আপনাকে দেখতেই পাচ্ছেন, এখানে আপনি করে নিতে পারবেন আপনার যা করণীয়। ভেতরে হচ্ছে বাথরুম আছে, ওয়েস্টার্ন আছে, ইন্ডিয়ান আছে, সব কিছু আছে। অ্যান্ড এপাশে আপনি আয়না আছে, হাত ফাত মুছতে পারেন, এপাশে টিস্যু পেপার আছে, দেখ টিস্যু পেপার নিয়ে হাত দেখালাম, আর এখানে হাত
শোকানোর জিনিসপত্র মোটামুটি ভালো, অবশ্যই নিট অ্যান্ড ক্লিন, অবশ্যই 10 out of 10। চলুন বন্ধুরা এবারে বাইরে আরো কিছু দেখাবো। এখানে আপনি ডিসপ্লেতে দেখতেই পাবেন কোথায় কী যাবে, আর নিচেই হচ্ছে গিয়ে চার্জিংয়ের অপশান পেয়ে যাবেন, মানে যদি চার্জ দিতে চান এখানে চার্জিংও দিতে পারবেন। অবশেষে শুয়ে পড়েছি এখন আরাম কেটে যায়। যদি মনে হয় ফ্লাইট একটু অনেকটা বেশি আছে সময় হাতে, দু এক ঘন্টা বা একটু আগে চলে আসেন রাত্রে ফ্লাইটের জন্য। এইখানটায় দেখুন পুরো হচ্ছে গিয়ে এই লাক্সারি, পুরো একদম সুন্দর টাইপের একটা জায়গায় আপনি অল্প স্বল্প ছোটো ছোটো ঘুম মেরে নিতেই পারেন। ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কাজকে সাপোর্ট করার জন্য লাইক করুন, এবং লাইক করার সাথে সাথে বেলের সাবস্ক্রাইবের পাশে যেটা দেখতে পাবেন সাবস্ক্রাইবটা যদি করে থাকেন অবশ্যই ধন্যবাদ, না করলে বন্ধু সাবস্ক্রাইবটা তো মাংতে হয় না, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে লাল মতো রেড নোটিফিকেশান আইকন আছে, সেটাকে অল করে দিন, AAA, তাহলে কি যখনই ভিডিও আসবে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে আপনি আমার ভিডিও পেয়ে যাবেন। এয়ারপোর্টের এবার সেই জায়গাতেই আছি যেখানে ধূমপান করা যায়, দেখুন স্মোকিং এরিয়া। আমি অবশ্যই কোনো প্রমোট করছি না, বাট বলে দিচ্ছি যদি আপনি ধূমপান বা ধূমপাই ব্যক্তি হন বা একটু একটু আদুর খেতে ভালোবাসেন সিগারেট টিগারেট, তো এয়ারপোর্টে এলে আপনি এই জায়গাটাতে করতেই পারবেন। আমরা এয়ারপোর্টের এই গেট নাম্বার 20 পেছনের দিকে দাঁড়িয়ে আছি, এখানে পানীয় জলের ব্যবস্থা আছে। আপনি এয়ারপোর্টে আসা মানেই বা ভাববেন না জল কিনেই খেতে হবে, তো খরচা কমানোর জন্য আপনি হচ্ছে কি এখানে এই জলটা হচ্ছে কি নিচে প্রেস করে বাটন হচ্ছে জল ভরে খেতেই পারে। আর যদি কিনতে চান একটা হচ্ছে কি সামান্য 1 লিটার বোতলের দাম কিন্তু সেখানে 60 থেকে 70 টাকার চার্জ করতে পারে জাস্ট। এবার হচ্ছে বোর্ডিং পাস খুলে দিয়েছে, এবার আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন সামনে, এবারে হচ্ছে গিয়ে প্লেনে বসতে হবে। একটু লাগানোই আছে ফ্লাইটটা, অনেক সময় কি বাসে করে যেতে হয়, বাট এই ফ্লাইটটা যে দেখতে পাচ্ছেন আমাদের লাগানোই আছে। এসে সিটে বসে গেছি, দেখতেই পাচ্ছেন আমার পাশে যে আরও দুটো সিট আছে, আমার যে 6A মানে উইন্ডো সিট দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে পেছন থেকে ফ্লাইট, চুচু কল এখানে কিন্তু চুচু কল নেই, এপাশে মিরার আছে, এখানে হচ্ছে কি এটা হ্যান্ড ওয়াশ, আর এটাতে হচ্ছে কি প্রেস করলে গরম জল বেরোবে, আর এখানে রাখাই আছে টিস্যু, টিস্যু আপনি নিতে পারেন। টিস্যু হচ্ছে কি ওয়াশরুমের ভিউটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, আর গেটে ঢুকে এটা হচ্ছে লক, এইদিকে করে দিলে লক হয়ে যাবে। অ্যান্ড এটা দেখো ছোটোর ওপরে এখানে হাতল মতো আছে, অ্যান্ড ওয়াশরুম দুটো ওয়াশরুম থাকে, একটা একদম সামনে আর একটা একদম পেছনে। প্রচুর টার্বুলেন্স হচ্ছে, কাঁপছে রোড। গোয়া এয়ারপোর্টের নাম হচ্ছে ডাবুলিন এয়ারপোর্ট, পৌঁছে গেলাম হ্যাট লাস্ট। বেরিয়ে জিকোকে কল করতে হবে, জিকো কোথায় আছে, তার অফিসে দেরি আছে নাকি। অ্যান্ড জিকো বলতে আপনাকে বারবার বলে দিচ্ছি, যেই হচ্ছে সিদ্ধার্থ ওই হচ্ছে জিকো, ডাক নাম জিকো, আমরা জিকো জিকো করেই ডাকি আর। নেমে গেলাম, এবারে সামনের দিকে যাওয়া চলছে চেক। বেরিয়ে চলে এসেছি গেটের বাইরে দিয়ে, তবে একটা প্রোটোকল বলে দিই, যখন আপনি গেট থেকে বেরোবেন দুটো জিনিস রিকোয়ারমেন্ট, আইদার হচ্ছে গিয়ে আপনার ডবল ডোজ মানে অর্থাৎ ফাইনাল ডোজ অফ ভ্যাকসিনেশন, অ্যান্ড না হলে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে RT-PCR বা RAT দরকার। জিকো চলে এসছে, বন্ধু হ্যাঁ চল, অবশেষে জিকোর সঙ্গে দেখা হয়ে গেছে বন্ধুরা। হ্যালো হাই ফ্রেন্ডস, জিকোকে চিনতে পারছেন, আমার অরুণাচল প্রদেশের, আপনি দেখেছেন সেই অরুণাচল প্রদেশের সঙ্গী, এখানে দাঁড়িয়ে দাঁড়ান না বুঝলি জিকো। আমি কি টাকা করবো জিকোর ব্যাংকে নিয়ে যাবে আমাকে বন্ধুরা, অবশেষে
এই জিকোর সঙ্গে জিকোর কথাই এতক্ষণ আপনাকে বলছিলাম, এই হচ্ছে জিকো, এই হচ্ছে সিদ্ধার্থ ভট্টাচার্য। হ্যাঁ, তো চলুন আজকে জিকোর কি প্ল্যান করে রেখেছে সব কিছু শোনাবো জানাবো। আমি আগে নামার আগে তোমাদের বন্ধুদের একটা কথা জানাতে চাইবো, এই যে আমাদের চিমা নামলো এই ডাবুলিম গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এটা দেশের অনেক ওয়ান অফ দ্য রেয়ার এয়ারপোর্ট যেটা কি সিভিলিয়ান এয়ারপোর্ট, সিভিলিয়ান যে এয়ার স্ট্রিপ, আচ্ছা ডিফেন্সের এয়ার স্ট্রিপ, এজ ওয়েল ডিফেন্স না, ওই জন্য আমাদের বলল যে নো ফটোগ্রাফি, নো ফটোগ্রাফি স্ট্রিক্টলি। এখানে পেছনে আমি কালকে এসেছিলাম, মিগ 29 মানে একদম ডিফেন্স মিগের লেটেস্ট ভার্সন আইফোন 13 রাখা আছে। জিকো এমনি মজাটা করে আপনি সবসময় জানেন, তবে এটা কথা ঠিকই যে এটা ডিফেন্স এজ ওয়েল এজ সিভিলিয়ান দুটো ক্ষেত্রে এই এয়ারপোর্টটা কাজ করে। যা প্ল্যান নিয়েছি আমাদের জন্য চিমা আজকে, হ্যাঁ আপনাকে আরেকটা ভালো খুশির খবর দেবো, জিকোর এই দেখতে পাচ্ছেন গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু জিকো আজকে এনফিল্ডের হচ্ছে কি অফিসে চলে এসে বুঝতে পারছেন আজকে ও গাড়ি বুক করবে, তবে দু তিন মাস পরে পাওয়া যাবে, বুক করতে এসছে। জিকো এবার বলবে জিকো কোন গাড়িটা নিবি? তাহলে এখানে আমরা কিনছি এটা আমাদের শাইনি মোটর, আচ্ছা গোয়ার ওয়ান অফ দ্য টপ বাইক এনফিল্ডের ডিলার, আচ্ছা আপনারা যদি গোয়ার থেকে কিনছেন তাহলে শাইনি মোটর থেকেই নেবেন, আচ্ছা বুক করছি মেটিয়ার ফায়ারবল রেড, রেড ফায়ারবল রেড মেটিয়ার, আচ্ছা তো মানে এটা এনফিল্ডের স্টেবল থেকে বেরোনো ওয়ান অফ দ্য এখন সব থেকে নিউ মডেলের বাইক, মানে জিকো বাইক নিচ্ছে একটা খুশির খবর, আরেকবার আসলে আবার বাইকে করে ওর এনফিল্ডে করে চড়বো সেই আশা থাকবে। চলুন বন্ধুরা, চলেছিলাম অনেকক্ষণ, আসার পরে জিকো ব্যাংকে ঢুকে গেল, ওর কিছু সকাল থেকে হচ্ছে গিয়ে ব্যাংকের নেটওয়ার্ক ফেলিওর, নেটের প্রবলেম, সার্ভার ডাউন, ওই জন্য বললো কিছুটা কাজ পেন্ডিং আছে একটু করে নেই, তারপরেই হচ্ছে গিয়ে আমরা আবার বেরোবো। তো এখন আসছি খেতে, কারণ সকালে উঠেই অল্প তখন তো খাওয়া হয়নি, থালিটা ভাত দিয়েছে, আচার দিয়েছে, স্যালাড, লেবু, এটা হচ্ছে পুদিনা চাটনি, ভেন্ডির তরকারি, দুটো মাছ, একটা ডাল, আর এটা হচ্ছে চিংড়ির মালাইকারি যেটা বললাম, এই মোটামুটি নিয়ে আসি, এখন অনেক কিছু জিনিস দিয়েছে, খেতে থাকি, তারপরে তারপরে হালকা ফুলকা বিচে যাবো, তারপর জিকোর সঙ্গে দেখা করবো, অ্যান্ড তারপরে দেখাবো আপনাকে। চলুন বন্ধুরা, তবে নারকেলের এটা খুব ভালোই লেগেছে আমাদের, যেমন মালাইকারিতে হচ্ছে চিংড়ি মালাইকারি করে সেরকম নারকেলের গ্রেভিটা, জাস্ট গ্রেভি, কিন্তু সেখানে মানে চিংড়িটা নেই আর লাজবাব। একটা ছোটো বিচে চলে এসেছি জিকোর জাস্ট ব্যাংকের অপোজিটে, জানি না ছোটো বিচের নাম জানি না, তবে একটা কথা কী জানেন তো, মানে গোয়াটাটা টোটালটাই তো একটা কোস্টাল এরিয়া বলুন বা কোস্টাল স্টেট, ছোটো হলেও তো অন্য অজস্র বিচ আছে, আপনি গুগলে সার্চ করবেন, একটা জায়গা আমি পেয়েছি 43টা কোথাও 57টা, অনেক রকম বিচ, তাই এরকম নাম জানা না জানা একটা বিচে চলে এসেছি, যাই না এটা হচ্ছে গিয়ে কোন বিচের নাম বা কী বিষয়, আর দেখতেই পাচ্ছেন দেখেন অনেকগুলো হচ্ছে গিয়ে নৌকো দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য সম্ভবত। স্যার পুলিশ পুলিশ দাদাকে দেখলেন, এই পুলিশ দাদাকে আপনি ইউটিউব টিউটিউবে নানান জায়গায় দেখেছেন, সেই ড্যান্স করে করে গাড়িকে দাঁড় করায়, গাড়িকে ডাকে এমনি 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 করে, তাই না জিগো? ইভেন্ট ম্যানেজার না, খুব ভালো গান গায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। হঠাৎ করে আমাদের প্ল্যান ছিল হয়তো আজকে গিয়ে জিকোর ফ্ল্যাটে গিয়ে আজকে ভিডিওটা এন্ড করবো, অ্যান্ড কালকের প্ল্যান প্ল্যান বা সামনে কী হতে চলেছে, কিন্তু প্ল্যান মানেই প্ল্যান চেঞ্জ করা হয়, তো আমাদের প্ল্যান চেঞ্জ হলো যে একটা নেক্সট বিচে যাবো, তাই ভিডিওটা লেন্দি আর করছি না, ভিডিওটা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি জিকো, তাই তাই তো আমাদের ট্রিপ চলবে, ট্রিপ চলবে, আপনার পার্ট এটা শেষ, মানে গোয়া ব্লগের ফার্স্ট পার্ট এখানে আমরা এন্ড করছি, আর এখন নেক্সট দু তিন দিন যাবো একদম দক্ষিণের দিকে, যে বিচের হচ্ছে কি ব্লগগুলো আপকামিং ব্যাক টু ব্যাক আপনি পাবেন, আপনি রেডি থাকুন, গাড়িতে বসলে বলতাম সিল্ড বেল্ট বেঁধে নিন, এখানে বলছি বন্ধু চোখে মুখে জল দিয়ে রেডি থাকুন আমাদের ব্যাক টু ব্যাক ব্লগ পাওয়ার জন্য। তবে আরেকটা কথা আমি জিকোকে থামিয়ে বলবো, জিকো যখন আমার সঙ্গে থাকে ব্লগে আমাকে কথা বলতে হয় না, জিকোই ব্লগ করে, আমার ব্লগ না জিকোর ব্লগ বোঝা যায় না, বাট আমাকে বেশ ভালোই লাগে নাকি। কিন্তু এখন আমি একটা যখন এই ভিডিওটা আমরা শেষ করতে যাচ্ছি, হ্যাঁ আমাদের সাথে আপনার সাথে আবার নেক্সট ভিডিও শুরুতে দেখা হবে, তো এখানে জাস্ট আমি একটাই কথা বলতে চাইবো, নিচে বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করতে ভুলবেন, সাবস্ক্রাইবটা ভাই বন্ধু জরুরি আছে। দাদা এই ছেলেটা প্রত্যেক মাসে একটা করে নতুন লোকেশন দিচ্ছে, একটু তো সাপোর্ট লাগবে, সাথে থাকলেই
চাইলে আমার স্টোরি ফোরি বিভিন্ন রকম এতদিন জানেন তো ইনস্টাগ্রাম টিকটাক করতাম না, কারণ বন্ধুরা বললো একটু কর তবেই তো হচ্ছে গিয়ে ফ্যান ফলোয়িং বাড়বে, তো সেটার জন্য যদি জানতে চান আপনি অবশ্যই ফলো করতে পারেন। ততক্ষণের জন্য বন্ধুরা টাটা। দেখুন শুধু পেছন দিকে পুরো সমুদ্র, আমি এখনো 10-15 দিন থাকবো জানি না, আরেকবার আসতে হবে নাকি, বাট হেভি লেগেছে বন্ধুরা, নেক্সট লেভেল।